তুমি যাইবার বেলা একবার ফিরা চায়ো রে, তুমি যাইবার বেলা একবার ফিরা চায়ো রে। ও রাধার বোন ধুয়ারে, তুমি ধীরে যায়ো ফিরা পানে চায়ো রে, তুমি ধীরে যায়ো ফিরা পানে চায়ো রে। দীপু গানটা একটু বন্ধ করতো প্লিজ। কেন? আমরা আজকে আনন্দের দিনে আনন্দের গান শুনবো। রবীন্দ্রনাথ কিন্তু আনন্দের গানও লিখে গেছেন। শোন, ফ্রিজ থেকে একটা মুরগি বের করে স্যুপ বসিয়ে দে, বৃষ্টি আসছে। ভালো হয়ে গেছে? হ্যাঁ। ও যখন জানে ওর আর কোনো অসুখ নেই, এই কুশিটা নিয়েই ও থাকুক। আমি ভালো হয়ে গেছি না, আমরা কি এখানে থাকবো নাকি আমাদের গ্রামে চলে যাব? যাও, একটু ভালো হয়েছিস, বৃষ্টিতে ভিজে আবার অসুখ বাঁধানো আর কি, তাই না? কি রে, কোনো পজিটিভ রেজাল্ট পেলি? কোনো পজিটিভ রেজাল্ট নেই। তুই সব জায়গায় ঠিক মতো মেল পাঠাচ্ছিস তো? হারে রে 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 আমায় ছেড়ে দে রে রে রে। দেখো দেখো কি
বৃষ্টির বিজ্ঞাপনটা ছাপা হয়েছে। কই দেখি দেখি, এই দেখো এই পত্রিকা কোনোভাবেই বৃষ্টি চোখে পড়তে দেওয়া যাবে না, পড়া শেষ হলেই দরকার হয় পুড়িয়ে ফেলতে হবে। ঠিক বলেছ, ও আনন্দের মধ্যে আছে, আনন্দ নিয়েই থাক। আমি জানতাম তুই আসবি, তোর জন্য অপেক্ষা করে বসেছিলাম। শরীর এখন কেমন? ভালো, খুব ভালো। খুব একটা কথা বলি। বল। আমি তো ভালো হয়ে গেছি, এখন একটু গ্রামে যাই, আমাদের বাড়িতে। না না, দুদিনের জন্য যাব, একদিন থাকবো আর চলে আসবো, যাই না পুপু। তুই যদি যেতে চাস আমি কি তোকে আটকাতে পারি? ওভাবে বলো না, আমি যাব আর চলে আসব, বললাম তো। ঠিক আছে, আমি অপুদীপের সঙ্গে কথা বলি। হ্যালো হ্যালো হ্যালো, কাকে চাচ্ছেন? এই নাম্বারটা আমি পত্রিকায় পাইছি, আপনি কেটা? আরে ভাই, আপনি কাকে চাচ্ছেন? না, আপনারা পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছেন না, রক্তের গ্রুপ ও নেগেটিভ। জীব জি দিয়েছি। আমি রক্ত দিবার চাই। আপনার আপনার ব্লাড গ্রুপ কি ও নেগেটিভ? জি জি। ভাই আপনার কি নাম ভাই? আপনার অ্যাড্রেসটা কোথায়? অ্যাড্রেসটা বলেন আমাকে একটু। হ্যাঁ আমি আসছি। ঠিক আছে। এটা আব্দুল করিম সাহেবের বাসে কোনটা? হ্যাঁ কী দরকার? দরকার আছে, জরুরি দরকার। চেনেন আপনি? আপনি কি বিদেশ থাকেন? বিদেশে নাই চেন? না বিদেশে থাকি না, ঢাকাতেই থাকি। আপনি কি বলতে পারবেন যে আব্দুল করিম সাহেবের বাসে কোনটা? আরে বলবার পারবো না, কে লেগে এই মহল্লা হয়েছে আমার চ্যাট পুরুষের মহল্লা। শোনেন, এখন করি ভেবার পারি, কিন্তু এক সময় এই মহল্লার অর্ধেকটাই আমাকে ছিল। আপনি যদি বিশ্বাস না হয় আপনি কেউটাই জিজ্ঞাসা দেখবার পারেন। ভাই আমার এত কিছু জানার দরকার নেই, আপনি চেনেন আব্দুল করিম সাহেবের বাসা? আরে বাবা চিনুন না গেলা, আপনি এই যে এদিক দিয়ে সামনে যান, সামনে একটু গেলে ডান দিকে দেখবেন একটা মোচড় গেছে, এই মোচড়ের মাথায় আপনি দেখবেন একটা আত্মরের দোকান আছে। আত্মরের দোকানটা পাড়ে একটু যাইতে যাইতে দেখবেন যে বাই আর একটা গলি ঢুকছে, ওই গলির মাথায় পাইবেন একটা চাইলের আড়ত। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই না। ঠিক আছে, আমি ওই পর্যন্ত গিয়ে যাই, আমি জিজ্ঞেস করে নিব পরে। আজি আজকালকার পোলাপাড়ার হালার এটাই দোষ, পুরা কথা শুনবার চায় না, না শুনে অর্ধেকটা শুনিলে ফালাফালি করে। যান যান যান, অন কি হয় জিগায় জিগায় চিনা লঙ্কা যান। দত্ত
গাধাটা একা একা চলে গেল। আমিও সঙ্গে গেলেই তো পারতাম, এখন আর বসে বসে এরকম টেনশন করতে হতো না। আসলে আমাকে নিয়ে গেলেও তো পারত, কি যে হলো আর না হলো। এখন তো ফোনও ধরছে না। দীপু ডাক্তার হবে কিন্তু ওর মাথায় কোনোদিন বুদ্ধি হবে? হ্যাঁ, ও নিজে আনতে না গিয়ে লোকটাকে হাসপাতালে আসতে বললে তো হয়ে যেত। সেই বুদ্ধি ওর মাথায় থাকলে তো ভালোই হতো, কাউকে কিছু জানালো না, ফোন পেলেন মশাই আর ছুটলেন। কারো ফোন আসার কথা? যেন আমাদের যে বাড়িটা খুব সুন্দর কিন্তু খুব ছোট। আমি ওখানে না মুরগি পালতাম, ছাগলও ছিল, ওদের না দুটো বাচ্চাও আছে। এই যে এতটুকু এতটুকু, কি যে সুন্দর! আল্লাহ, এটা তো পুরো খামার বাড়ি। না না, আমাদের বাড়িতে খুব বেশি জায়গা নেই, জায়গা থাকতে গাছ লাগাতাম, চার পাশ ঘিরে গাছ থাকতো, আর একটা পুকুর কাটতাম, সেখানে এই সমস্ত রঙিন মাছ ছেড়ে দিতাম। এই মাছ জীবনে পুকুরে বাঁচবে না। কেন বাঁচবে না? কেন, ওখানে তো পানি। জানি না কেন বাঁচবে না, কিন্তু আমার মনে হয় বাঁচবে না। কেন, ওরা কি শুধু কাছের পুকুরে বাঁচে মনে হয়? সকালবেলা নিজের মোবাইল নাই, ওই দোকান থেকে ফোন করেছিলেন। ও গরিব আব্দুল করিম, হ্যাঁ আছে, ভিতরে আসেন। ও করিম ভাই, করিম ভাই, কি আশ্চর্য, একটা লোককে ধরে আনতে এত সময় লাগে নাকি? গাধাটা ফোন ধরছে না কেন? আমার মনে হয় কি জানিস, ও আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু জানাচ্ছে না। কিন্তু ও তো পুরনো ঢাকার কিচ্ছু চেনে না, আমাকে নিয়ে গেলেও তো পারতো, আমি আব্দুল করিমের জ্ঞাতি গোষ্ঠী ধরে নিয়ে আসতাম। না, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে, আর এদিকে স্যার বারবার ফোন করছে আমাকে, আমি স্যারকে কি বলবো বল? আমার তো ভয় করছে, ও যেভাবে এক্সাইটেড হয়ে গাড়ি চালায়। দীপু, হ্যাঁ দীপু বল। হ্যাঁ ভাইয়া, পেয়েছিস?
হ্যাঁ ও এখন আমার সাথে হসপিটাল যাচ্ছে আমরা। আচ্ছা আমরা আসছি। কালকের মধ্যে কিন্তু ভিসা পাসপোর্ট সবকিছু করতে হবে বুঝছো ভাইয়া? আরে পাসপোর্ট ভিসা এগুলো নিয়ে তোকে চিন্তা করতে হবে না, ও সেটা আমরা দেখছি। তুই সাবধানে গাড়ি চালাস। রাখছি তাহলে ভাই। ওকে। তুমি যাইবার বেলা একবার ফিরা চায়ো রে, তুমি যাইবার বেলা একবার ফিরা চায়ো রে, ও রাধার বোন দুয়ারে, তুমি ধীরে যায়ো ফিরা পানে চায়ো রে, তুমি ধীরে যায়ো ফিরা পানে চায়ো রে, তুমি ডাক দিলে অবর পানে।